চারিদিকে সন্দেহ আর বিশ্বাসের দিন, বুকের ভেতর বাড়ছে তবু ভালোবাসার দিন, মুখোশ পরা মানুষ গুলো করছে মানুষ ভাগ, ভাটাতে যায় কি মুছে সব জোয়ারের দাগ, তবু দুঃখের গেরিলা হয়ে খুঁজে ফিরে সুখের প্রতিদিন সোনার হরি, সোনার হরি, নাম্বারটা কার, এই থ্রেডটাই বা কে করলো, এটা খুঁজে বের করার জন্যই আপনার কাছে আসা। ওকে ফোনটা দেন, কোন নাম্বার থেকে আপনাকে থ্রেড করা হয়েছে দেখে আমি একটা ফাইল রেডি করতেছি, আপনি এক মিনিট একটু বসেন। আর একটা কথা বলুন, যে কোনো উপায় হোক এই দোষী ব্যক্তিরা যাতে শাস্তি পায় তার বিধান করবেন। স্যার আপনার ফোনটা নেন, আমি নাম্বারটা লিখে রাখছি যে নাম্বার থেকে আপনাকে থ্রেড করা হয়েছে, আর আমি জিডিটা রেডি করতেছি, এখানে আপনার একটা সই লাগবে, একটু ওয়েট করেন। ঠিক আছে। কি হয়েছে আমার, নট প্লেয়িং ইন মাই হেড, আমার মাথা কি খেলতেছে না, আমি একটা ঠিকানা খোঁজার লেগে পাগল হয়ে যেতেছি, ঠিকানাটা খুঁজেও পাইতেছি না, ছি 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 ছি, যুবরাজ এই এলাকারই তো মেয়ে, তোমার এত টাইম লাগতেছে কেন খুঁজতে, তুমি কি করতেছো এখন, তোমার সব পাওয়ার কি চলে গেল, কিছুই কি খুঁজে পাইতেছো না, যুবরাজ তার পারমিশন ছাড়া তো একটা পাতাও নড়ে না, তারপরও একটা ঠিকানা জোগাড় করতে পারলি না, ছি মরে যা, ইউ ডাই ডাই যুবরাজ ডাই, মরে যা। সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে, চারিদিক কেমন যেন থমকে আছে, না জানি সামনে কি বিপদ ওর পেতে আছে। আর শায়লা তুমি এত ভয় পাচ্ছ কেন, এত চিন্তা করছ কেন, সব ঠিক হবে। ভয় পাবো না? আচ্ছা আমি বুঝতে পারি না তুমি কিভাবে চিন্তামুক্ত থাকো, তোমার ঘরে দুটো মেয়ে, তারপরে ফোনে ছেলেদের উৎকো ঝামেলা, সারাক্ষণ ফোন করতেই থাকে, তোমার কলেজের ঝামেলা, আমার তো সারাক্ষণ ভয় লাগে, আমি সারাক্ষণে ভয় ভয়ে থাকি। কি হয়েছে মা? মা তুমিও কি আমার মতো ভূতের ভয় পাও আজকাল? ভূতের ভয়? এই যে বললে ভয় পাচ্ছ মা, ওর মাথাটা পুরোটাই গেছে, মা কি ভূতের কথা বলেছে? আমার ভয় তো তোদের নিয়ে, কবে যে একটা ভালো পাত্র দেখে তোদেরকে বিয়ে দেব। মা আমরা যে তোমার সাথে থাকি তোমার ভালো লাগে না? আসলে কি বাবা, মা এই বাড়িতে একাই থাকতে চায়, তাই আমাদেরকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক বলেছি না বাবা? বলেন দেখ তোমার রাত্রে কে এলো। এই সময় আবার কে এলো? বাবা আমি তোমার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার স্যার বলুন, কি বলতে চান? স্যার আপনার বিরুদ্ধে থানায় একটা জিডি করা হয়েছে। আমার বিরুদ্ধে জিডি কেন, আমি আবার কি করলাম, আমি তো তেমন কিছু করি। স্যার এই নাম্বারটা দেখেন তো, নাম্বারটা কার?
এই নাম্বার দিয়ে কি হবে? এই নাম্বারটা কার? হ্যাঁ, এই সিমটা তো আমার নামই কেনা, এটা আমারই নাম্বার। আপনি সত্য কথা বলেছেন, এই সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা, তা আমরা আগেই জেনে গেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই নাম্বার আবার কি হলো? রাত্রি বাবার এই নাম্বারটা তো বাবা আমাকে ইউজ করতে দিয়েছিল। চুপ থাকো তুমি, এই কথাটা সবার সামনে বলতে যাও না, আরো ঝামেলা বাড়বে। অফিসার, এই নাম্বারটা নিয়ে কি সমস্যা তৈরি হলো আমাকে একটু বলেন তো। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, ওইখানে গেলে আপনি সব জানতে পারবেন। উনি কেন থানায় যাবেন? হাই, তুমি ওনাকে কিছু বলো। আহা শৈলা, তুমি একটু চুপ করো তো, উনি ওনার ডিউটি পালন করছে। আমি একটু থানায় গিয়ে দেখি ব্যাপারটা কি, তোমরা কোনো টেনশন করো না, চলো চলো না। অফিসার বাবা, চিন্তা করিস না, টেক কেয়ার, সব ঠিক হয়ে যাবে। মা, ওরা কি বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল? কেন অ্যারেস্ট করে নিয়ে যাবে? বাবা কি কোনো ক্রিমিনাল? নিশ্চয় কোনো দরকারে নিয়ে গেছে, হয়তো কিছু জিজ্ঞেস করবে। আমি না কিছুই বুঝতে পাচ্ছি না, এসব কি হচ্ছে? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আমার মন কো ওই যে গাজী ফ্যামিলি কোন ফেস লাগাইছে। ওই গাজীরা আমাকে ওই যুবরাজ বাবারে একসু দেখা পারে। আমি তো প্রিন্সিপাল স্যারের বেশি কিছু বলি নাই আব্বা, আমি শুধু থ্রেট এসএমএস পাঠাইছি। থ্রেট এসএমএস পাঠাইছিল? কি লিখছিল আব্বা? কি লিখেছি? লিখেছি ফুফু, প্রফেসর স্যারের কথা মতো যদি না চলো তাহলে জানে মেরে ফেলবে। কিন্তু এর মধ্যে দিয়ে প্রফেসর স্যার আবার কেন পুলিশি হয়রানিতে পড়বে? আমার তো এইসব বিষয় মিলতেছে না, এইসব তো কোনোভাবেই মিলে না। প্রিন্সিপাল যে এসএমএস দেখায় পুলিশের কাছে চিঠি করছে, তাহলে তো সেই এসএমএস এর মালিক যার মোবাইল থেকে এসএমএস হইছে, পুলিশ তো তারা ধরার কথা, প্রফেসর কেন? সব নাসি নাদি, তুই তো আমার যুবরাজ রেনা ধরনের কথা। তোরে পুলিশের হয়রানির মধ্যে না ফলায়া প্রফেসর রে কেন হয়রানির মধ্যে ফলাইলো? বাইজন যে কি কোন যুবরাজ রে পুলিশ ধরে নিয়ে গেলে কি আপনি খুশি হইতেন? আর সে বহুত বালা হইছে, ওই পবেচার পুলিশি হয়রানিতে পড়ে রইছে, ডাইনে বাই ফারা কাটতে গেছে তা খুব ভালো হয়েছে। বাবা তুমি তো একটু সাবধানে তৈক্য, কোন কি হয় কোন যায় না তো। হায় হায়, আমাকে যুবরাজ বাবা যে কি এই জেল যাইব। আই চুপ কর, আই আন্ডারস্ট্যান্ড নাও, ক্লিয়ার এভরিথিং। আমি যে ফোনটা পাইছি সেটা তো তাইলে প্রফেসর স্যারের ফোন। প্রফেসর স্যারের ফোন রাস্তার মধ্যে কেন পড়ে থাকবে? আর ওই মাইয়ার সাথেই প্রফেসর স্যারের কি সম্পর্ক? পুলিশ কেন প্রফেসর ক্যাচিং, নাও আই ক্লিয়ার, মানে প্রফেসর স্যারের কেন পুলিশ ধরল সেটা আমি এখন ক্লিয়ার। কি ক্লিয়ার বলো রে আব্বা? ফিউ ডেজ এগো, কিছুদিন আগে আমি একটা ফাউন্ড মোবাইল, মানে একটা মোবাইল কুড়াই পাইছি। কিন্তু আব্বা, আপনি যখন থ্রেড এসএমএসটা দিতে বললেন তখন তো আমি ক্লেভারগিরি করছি, নিজের ফোন থেকে না দিয়া কুড়িয়ে পাওয়া ফোন থেকে থ্রেড পাঠাই দিছি। কিন্তু এটা যে প্রফেসর স্যারের ফোন আই নট নো, আমি তো জানি না। তার মানে তুই যেই ফোনটা কুড়াইয়া পাইছস হয়তো সেই ফোনটা প্রফেসরের ছিল। ইস, কি ভুলটা যে হয়েছে আব্বা, প্রিন্সিপালের কাছে থ্রেড এসএমএসটা গেছে কিন্তু স্যারের নাম্বার থেকে। এতে তোমার কিচ্ছুই ভুল হয়েছে না, তুমি কি আর জানতা যে ওইটা পবেচারের ফোন? আর পবেচারের ফোন যে আর আইসে, পবেচাররা কোনো খোঁজ খবর কিছু করছে, কেউ কিছু আমরা কিছু বলছে বলছে। ওয়েল, ওই ব্যাটার জন্য বাড়ির সকলে অশান্তির মধ্যে রয়েছে, নইলে আমগো স্যারে এতক্ষণ দুই চারটা লতা মঙ্গেশকার শুইনা ফেলাইতো। রাঙ্গা,
করতে দাম। তুই আমার একটা কাজও ঠিক মতো করতে দিলি না। কোথায় প্রফেসরের কাছে টানবো ভাবলাম, তুই আরো তারে দূরে ঠেলে দিলি। মেসেজ দিলি তো দিলি, ওই প্রফেসরের নাম্বারের থেকেই দিলি। আচ্ছা পুপু, আপনি বলেন তো ভাইয়ের মায়ের রং, আমার কোথায় ভুলটা? আমি কি জানি এটা প্রফেসর স্যারের নাম্বার? বাবা তুমি আর কোনো টেনশন লয় না তো, অনেক টেনশন লয়ে ফেলাইছ, তোমার মাথা আউলাই যাবে গা। ভাইজান শুধু বলে ফেলনা দেখছি, আপনি মাথা ভর্তি বুদ্ধি, আপনি কোনো একটা বুদ্ধি বাইর করে লাই, এই ডেলি অত টেনশনে ফরা কি হয়েছে? পবেচার পবেচার পবেচার। চলো আব্বা, তুমি তোমার রুমে রেস্ট লইবা, রেস্ট লইবা, চলো রেস্ট লই। মনটা ভালো না, লতাই স্যার। আচ্ছা এইসব আমি আগেই বলেছিলাম, সবকিছু সত্যি বলে দাও মাকে, তাহলে আর এই অবস্থা দেখতে হতো না। তার মানে আগে থেকে তুই সবকিছু জানতিস? আর তুই জেনে শুনে তোর বাবাকে বিপদের মুখে ফেলেছিস, একটা আদর্শ শিক্ষককে পুলিশের হয়রানি স্বীকার করেছিস তুই? মা আমি ইচ্ছে করে কেন এমন করবো? আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আর আমি এত খারাপ মেয়ে নই যে আমি আমার বাবাকে বিপদে ফেলবো। তোর কারণে আমাদের বাড়ি আজে বাজে ফোন আসে, তোর নাম্বার থেকে সবার কাছে আজে বাজে এসএমএস যায়, কেন, কি কারণে? মা আমার সবকিছুই আগে বলা উচিত ছিল, আমার সবকিছু খুলে বলা উচিত ছিল। আগে বলা উচিত ছিল মানে? আহা মা, আগে শুনো না আপু কি বলতে চায়। বল কি বলবি। তোমাদের বলা উচিত ছিল সেদিন, যেদিন আমি দেরি করে বাসায় আসলাম, সেদিন আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, তোমরা টেনশন করবে সেজন্য আমি তোমাদের কিছু বলিনি। তাহলে সিমটা তুই ব্লক করে দিতিস? মা আমি কিভাবে সিমটা ব্লক করব? সিমটা তো বাবার নামে রেজিস্ট্রেশন করা ছিল।
খুব বুদ্ধিমতী আমার মেয়ে। তোর যদি এতই বুদ্ধি থাকতো তা তোর বাবাকে বলতিস, তোর বাবাকে বলে সিমটা ব্লক করাতিস, অথবা তোর বাবাকে থানায় নিয়ে গিয়ে একটা জিডি করাতিস, তাহলে তো এইসব ঘটনা ঘটতো না। মা ঠিকই বলেছে, তুমি আগে থেকেই বাবাকে জানিয়ে থানায় একটা জিডি করতে পারতে বা সিমটা ব্লকও করতে পারতে। আজকে তোমার জন্য বাবার মতো একটা আদর্শবান মানুষ আজকে এরকম পুলিশের হয়রানির শিকার। আমার ফ্রেন্ডরা যদি জানে না জানি কি কি বলবে। মা আমি সরি মা, আমি কি করবো বলো মা, আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। বাবার কি হবে এখন মা? কি হবে জানি না, আর কতদিন পুলিশের হয়রানির শিকার হতে হবে সেটা বলতে পারছি না, কিন্তু আল্লাহর কাছে আমি এটাই বলি তোর মতো মেয়ে যেন কোনো ঘরে জন্ম না দেয়। তোমার এই সমস্ত খবর কে দিছে? প্রফেসর নিজে ফোন করে বলছে?